আগামী 19 আগস্ট থেকে পুরো দমে চলবে গণপরিবহন। একই সঙ্গে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে খুলে দেয়া হচ্ছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে করোনাকালে যাদের সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে গেছে তাদের আবেদন করার সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তানভীর জনি রিপোর্ট। যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে সবখানে, এমন শর্ত রেখে আগামী 19 আগস্ট থেকে সড়কে চলবে শতভাগ গণপরিবহন। খুলবে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। তবে ধারণ ক্ষমতার অর্ধেক ব্যবহার করে এগুলো চালু রাখতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জুড়ে দেওয়া হয়েছে 4টি শর্ত, যার সবগুলোই স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে। জীবিকা বাঁচাতে এমন সিদ্ধান্ত সরকারের। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আপাতত সব খুলে দেওয়া হলেও করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ আরোপ করা হবে। সচিবালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ওই যে একই এই দুইটা কৌশল আমাদের কাছে, একটা হচ্ছে আপনার বিধিনিষেধ দেওয়া, লকডাউন দেওয়া, যেটা আমরা লকডাউন বলি না, বলি বিধিনিষেধ। আরেকটি হচ্ছে যে আপনাকে ছেড়ে দেবেন কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে। এদিকে করোনায় চাকরি প্রার্থীদের বয়স ছাড়ের একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। গত বছরের 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে, আগামী 31 ডিসেম্বর পর্যন্ত তাদের সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। তবে বিসিএস এর জন্য এ ছাড় কার্যকর হবে না। তানভীর জনি, নাগরিক।